গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রভাতি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো দেখো এখন বেজে গেছে 10টা, তো আমি জামা কাপড় ধুয়ে নেড়ে দিয়েছি, বাবু খিচুড়ি হয়ে গেছে, আর দেখো আজকে কী রান্না আছে এখান থেকে শুরু করলাম। এটা হচ্ছে পেঁপে, পেঁপেটা খেয়ে চলো একটু পেকে গেছিলো, তো পাকা পাকা পেকে পেঁপে আর কি, হালকা হালকা পেঁপে মানে পেকে গেছিলো, লাল লাল হয়ে গেছিলো হলুদ, তো তার জন্য পেঁপেটা ভাজা হয়েছে। দেখো পেঁয়াজ দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে ভাজা হয়েছে। আর এখানে আছে হেলেঞ্চা শাক, মাছ দিয়ে হেলেঞ্চা শাকের তরকারি এটা। আর এইখানে আছে আমাদের গাছে পটল ছিল, সেই পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করা হয়েছে। এই যে দেখো এটাই আজকে সকালবেলা আমাদের রান্না হয়েছে, তো আমরা এখন খেয়ে নেব। তো চলো খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে পরে ফিরে আসছি। এই দেখো বন্ধুরা ভাত ফাত খেয়ে এখন বেজে গেছে 12টা, তো এখন কিমা খাচ্ছি। এটা হচ্ছে পেঁপে, পেঁপে একটু পেকে গেছে, সেই পেঁপে তার সঙ্গে দিয়েছি টমেটো আর দিয়েছি তেঁতুল, যেটা দেখলে সবার জিভে জল চলে আসে। আর আছে ধনের পাতা, কাঁচা লঙ্কা, লবণ, এটা দিয়ে এখন মাখাবো আমি। তো চলো আমি আগে মাখিয়ে নিই, লোকটা তোমাদেরকে অবশ্যই দেখাবো কে কি খাবে, চলে আসো। এই দেখো মাখানো হয়ে গেছে, এই যে অনেক মানুষ খাবো আমরা। এই দেখো আমার পেঁপে মাখানো হয়ে গেছে, এসব জিনিস দেখলেই জল চলে আসে জিভে, অনেক লোক খাবো আমরা। তো চলো আমরা খেয়ে নিই। এই দেখো আর একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, লেবুর পাতা। তো লেবুর পাতা লাস্ট পজিশনে নিয়ে আসলাম, দেবো এখন। এই দেখো আমার পুষ্করাজকে চুল ফেলে দিচ্ছি আমরা, মাথায় টাক করে দিচ্ছি, কত মিস্ত্রি লেগেছে দেখো, তিনজন, তাও হচ্ছে না। হ্যাঁ কত খাবার দিচ্ছি, এই যে আঙ্গুর দিয়েছি, কেন না ফেললে হচ্ছে না, ঘেমে যাচ্ছে পুরো মাথা গরমে। তো চলো পরে দেখাচ্ছি লুকটা তোমাদের। এই দেখো আমার সোহান বাবার আজকে লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে, ওর মাথার চুলটা ফেলে দিলাম, কেননা ওর জন্মের যে চুলটা সে চুলটা ফেলা হয়েছিল না, কেননা ও হয়েছিল ডিসেম্বর 31 ডিসেম্বর, পুরো ঠান্ডা ছিল তার জন্য ফেলা হয়েছিল না, তারপর তো ঠান্ডা ছিল, এই যে গরম পড়ে গেল, এখন বাবুর চুলটা ফেলে দিলাম। এদিকে আসো, এখানে আসো, এখানে আসো, খেলা করবো কি করে জানো, পড়ে যাবো, এখানে আসো, এখানে আসো বাপ্পা, এখানে আসো, এখানে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। তো চুল ফেলতে দিচ্ছিল না, খুব কান্না করছিল। তো দুজনে, একটা বৌদি আর একটা বোন, দুজনে দুটো জিলেটের যে ব্লেড হয় না ওইটা দিয়ে ফেলা হয়েছে চুলটা, কাটতেই দিচ্ছিল না। এখানে আসো পাপ্পা, এখানে আসো, ওই দেখো তো কেস, ওই যে ডগি ডগি ডগি, ওই যে ডগি, খুব কান্না করছিল। তো তোমাদেরকে তো একটু দেখালাম, মানে ফল খাইয়ে আঙ্গুর খাইয়ে দেখো ফেলে দিল, একটা পেন নিয়ে ফেলে দিল, বিস্কুট দিয়ে এইভাবে কাটা হয়েছে চুলটা। তো ওর চেহারা পুরো পাল্টে গেছে, এই প্রথমবার ওকে মানে ন্যাড়া করলাম, চুলটা পুরো ফেলে দিলাম, একটু তো চেঞ্জ হবেই বলো। তো খুব ভালো লাগছে, আমার তো খুব ভালো লাগছে, কার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানিও। এখানে আসো পাপ্পা, এই যে আমার ছেলে আমার চলে এসছে, এখানে আসো, ওইটা থাক, ওর মধ্যে টিস্যু রয়েছে, থাক থাক টিস্যু, এখানে আসো, এখানে আসো, ফেলা যাবে না, এখানে আসো, ও আমার কাছ থেকে নেবে, নিয়ে ফেলে দেবে দেবে আর কি, এইখান দিয়ে ওর হচ্ছে সেরকম দান্দা। আসো পাপ্পা, এই যে আসো, খেলা করছে। তো চলো খেলা করুক, আমার জামা কাপড় রয়েছে কিছু, আমি গুছিয়ে নিই, বিছানাটা ঠিক করে নিই, তোমাদের সঙ্গে পরে কথা বলবো, তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। দিদি এসছে স্নেহা, স্নেহার সঙ্গে খেলা করবে এখন। তো চলো পরে ফিরে আসছি।